আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জননী টিম প্রেজেন্টস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে সুস্বাগতম। আমরা প্রত্যেকে জানি উপবৃত্তির ফর্ম আমরা পূরণ করছি আজ কয়েকদিন ধরে, তো কিছু ছোটোখাটো সমস্যায় আমরা পড়ি। আমি সেই ছোটোখাটো সমস্যাগুলো নিয়েই আজকের ক্লাসটি সাজিয়েছি। চলুন দেখা যাক কী ধরনের সমস্যা আমরা পড়ি এবং সেগুলো কীভাবে সলভ করা যায়। উপবৃত্তির ওয়েবসাইটে চলে গেলাম, লগ ইন করলাম। এটা আপনারা আগের থেকে জানেন, এটা আর দেখালাম না। প্রাথমিক নির্বাচনে গিয়ে শিক্ষার্থী, নতুন শিক্ষার্থী এন্ট্রি, এন্ট্রি করার সময় আমরা যে ধরনের সমস্যাগুলো ফেস করতেছি সেগুলো দেখি। এখানে পিতার এনআইডি নাম্বার চেয়েছে, পিতার এনআইডি নাম্বারটা আমরা টাইপ করি। এনআইডি কার্ডে দেওয়া আছে যে তথ্যটা, সেটাই আমি এখানে দিচ্ছি। দেখেন পরের ঘরে দেখাচ্ছে যে 1300 ডিজিটের এনআইডির ক্ষেত্রে পূর্বের এনআইডির এনআইডির পূর্বে চারটি জন্ম সালের চারটি সংখ্যা যোগ করুন। এই ধরনের সমস্যা আমরা অনেকেই পড়তেছি যে এই ধরনের এনআইডি নাম্বার যখন দেওয়া থাকছে তার সংখ্যা, সেই ক্ষেত্রে দেখা গিয়েছে কি যে এই ধরনের ভুল মেসেজ আসতেছে। আবার অনেক সময় আগে থেকে দেওয়া আছে সেই সময় নিয়েছে, কিন্তু এখন নতুন করে আপডেট করতে গেলে পুরাতন যে সমস্ত তথ্য আছে সেগুলো যারা আপডেট করতে যাওয়া যায় সেক্ষেত্রে কিন্তু এই সমস্যা আমরা পড়ছি। তো এটা জাস্ট একটাই সমাধান, সামনে কার্সরটা নিয়ে যাবেন, এনার যে জন্মসাল সাল চার সংখ্যার এই জন্মসালটা টাইপ করে দেন। দেখেন আপনার এই লাল মেসেজটি আর দেখাচ্ছে না, আশা করি বুঝতে পেরেছেন। তো এর পাশাপাশি আমি একটি শর্ট টেকনিক শিখিয়ে দিই যে এনআইডি নম্বরটি লিখে এবার যদি আমি জন্ম তারিখ দিই, দেখেন জন্ম তারিখ দেওয়ার পরে এখানে খেয়াল করেন তার নাম এবং ইংরেজি নাম দুটো ঘরই কিন্তু ফাঁকা। এনআইডি চেক দিব, দেখেন তথ্য সঠিক। এটা বলার পর বলছে আপনি কি অনুলিপি করতে চান, আপনি জাস্ট ওকে দিবেন, তাহলে এই নাম দুইটা অটোমেটিক আইডি কার্ডে যে বানান আছে সেই বানানে চলে আসবে, আপনার কষ্ট করে লিখা লাগবে না। ওকে, দেখেন আব্দুল করিম, আব্দুল করিম চলে আসছে। মায়ের ক্ষেত্রে একই, মায়ের আইডি কার্ডের নাম্বারটা দিবেন, এনআইডি চেক, তথ্য সঠিক, আপনি অনুলিপি করতে চান, ওকে। দেখেন আপনার এই দুটো নামের বানানো চলে আসলো। শিক্ষার্থীর জন্ম সনদের নাম্বারটার ক্ষেত্রে একই কথা প্রযোজ্য, এর শুরুতে জন্ম সাল। অনেকেই পুরাতন এনআই জন্ম নিবন্ধন কার্ড পেতে পারেন যেখানে সালগুলো ঠিকমতো দেওয়া নেই, সেক্ষেত্রে আপনি একই কাজ করবেন। জন্মসালটি দিয়ে নেবেন, এখানে আর অটো আসার কোনো সুযোগ নেই, এখানে আপনাকে সম্পূর্ণটাই দিতে হবে। জাস্ট ইংরেজি নামের বানানটা লিখে দিন, সার্টিফিকেট ধরে অথবা ইংরেজি জন্ম নিবন্ধন যদি জমা দেয় সেটাও লিখতে পারেন। এইখানে এসে আমরা আরেকটা সমস্যায় পড়ি, সেটা দেখি যে পূর্ববর্তী শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য। এখানে ইন নাম্বার দিয়ে সার্চ দিলে দ্রুত পাবেন, আর যারা সিক্সের কাজ করতেছেন তাদের একটু কষ্ট করে প্রাইমারি স্কুলগুলো খুঁজতে হবে, প্রাইমারি স্কুলগুলোর ম্যাক্সিমাম নাম্বারটা নাই। পূর্ববর্তী শ্রেণী, আমি কলেজের কাজ করতেছি সেজন্য পূর্ববর্তী শ্রেণী, এখানে কলেজের অবশ্যই দশম শ্রেণী হবে, কলেজের একাদশ শ্রেণী যখন তথ্য আপডেট দেবেন, আর সিক্সের তথ্য আপডেট দেওয়ার সময় পঞ্চম শ্রেণী হবে। তো আমি দশম দেখিয়ে দিচ্ছি, আর পরীক্ষার পূর্ববর্তী পরীক্ষার নাম, সিক্সে যখন আপনি কাজ করবেন তখন পিএসপিইসি, আর এখন আমি কলেজের কাজ করছি এসএসসি। এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা দিন। একটা জিনিস খেয়াল করুন, এখানে যখন আমি সিক্সের কাজ করব তখন একটু ঝামেলা আছে পিএসসির রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া নিয়ে। তো আপনি এই যে এখানে যে কোনো একটা রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে রাখলেই হবে, সেই হিসাবে এরা 99999 দিয়ে একটা 10 সংখ্যার একটা রেজিস্ট্রেশন নাম্বার ক্রিয়েট করেছে, এটা দিতে পারবেন। আর ফলাফলটাও মোটামুটি এই দুটো জিনিস দেওয়া বাধ্যতামূলক করছে, কিন্তু সিক্সের জন্য যেহেতু ফাইভওয়ালার অটো পাস পেয়েছে এই দুটার কোনো ভ্যালু নেই, এই জন্য আপনারা একটা মানে কি বলবো যে কোনোভাবে একটা নাম্বার বা একটা দিয়ে দেবেন। আর একাদশ শ্রেণী হলে তো রেজিস্ট্রেশন নাম্বার
পাবেন। ফলাফলটা পাবেন 2020। বর্তমান শ্রেণী ষষ্ঠ শ্রেণী হলে পারে সিক্সই দেবেন, আর যদি কলেজের কাজ করেন তাহলে একাদশ শ্রেণী দেখিয়ে দেবেন। ষষ্ঠ শ্রেণীর ক্ষেত্রে কোনো বিভাগ দেওয়া লাগবে না, একাদশ শ্রেণীর ক্ষেত্রে বিজ্ঞান, মানবিক, বাণিজ্য, যে কোনো একটি বিভাগ, যেটা যে বিভাগে পড়ে সেটা দিয়ে দিবেন। এখানে একটা জিনিস খেয়াল করুন যে অভিভাবকের তথ্য, অভিভাবকের তথ্য আপনি মাস্ট বি সেটাই দিবেন যেটা ব্যাংক অ্যাকাউন্ট খোলার সময় যার আইডি কার্ড ইউজ করেছেন। এখানে মনে করেন ব্যাংক অ্যাকাউন্ট খুলেছেন আব্বার আইডি কার্ড দিয়ে, পিতার আইডি কার্ড দিয়ে, কিন্তু আপনি অভিভাবক হিসাবে দেখালেন মাকে, হবে না, এটাতে আপনার উপবৃত্তি আটকে যাওয়ার সম্ভাবনা থাকে। আবার অভিভাবক হিসাবে দেখিয়েছেন মা, হয়তো আপনার আব্বা বা পিতা জীবিত নেই, কিন্তু অভিভাবক হিসাবে মাকে দেখিয়েছেন, অথচ আইডি নাম্বার দেখা যাচ্ছে, আইডি নাম্বার দিয়ে ব্যাংক অ্যাকাউন্ট যেটা ইউজ করতেছেন সেটা হয়তো দাদার নামে কি দাদির নামে, অথবা অভিভাবক হিসাবে দাদাকে দেখাচ্ছেন আইডি কার্ড ব্যাংক অ্যাকাউন্ট করা মায়ের নামে। এই জাতীয় বিড়ম্বনা তৈরি করবেন না, আপনারা সবসময় অভিভাবক হিসাবে তার তথ্যটাই দিবেন যার তথ্য দিয়ে ব্যাংক অ্যাকাউন্ট করেছেন, এটা একটু খেয়াল রাখবেন। এখানে পিতা দেখিয়ে দেওয়া মাত্রই পিতার সকল তথ্য কিন্তু অটোমেটিক চলে এসেছে, পিতার কৃষিকাজ, মোবাইল নাম্বার। কেউ কেউ অভিযোগ করেছেন দেখলাম যে হিসাবধারীর নাম লেখা যাচ্ছে না, আসলে তথ্যটি সঠিক নাই। আপনি দেখেন আমি মোবাইল ব্যাংকিং বিকাশ নম্বর দিয়ে অভিভাবকের নাম লিখতেছি। খেয়াল করুন অ্যাকাউন্ট হোল্ডারের এনআইডি কিন্তু এখানে উল্লেখ করতেছে, অর্থাৎ যার অ্যাকাউন্ট, যে এনআইডি কার্ডের নাম্বার এখানে উল্লেখ হবে তার সাথে ঠিক রেখে আপনি উপরে তার নাম এবং অ্যাকাউন্ট নাম্বারটি লিখবেন। আর অ্যাকাউন্ট হোল্ডারের নাম অবশ্যই ইংরেজিতে লিখবেন, আর ছোটো হাতের বড় হাতের লেখা কোনো ব্যাপার না, আপনি ছোটো হাতের অক্ষর বা বড় হাতের অক্ষর দিয়ে লিখতে পারেন, যেভাবে আইডি কার্ড আছে সেভাবে লিখতে পারেন, ইচ্ছা করলে সবগুলো ক্যাপিটাল লেটারে লিখতে পারেন, তবে ক্যাপিটাল লেটারে লিখলে পারে ভালো হয়, বোঝার সুবিধা। আশা করি বুঝতে পেরেছেন, এরকম ছোট ছোট যে ভুলগুলা আপনি পাবেন সেগুলো আপনারা নিজেরাই কারেকশন করতে পারবেন। সর্বশেষ সংরক্ষণ বাটনে ক্লিক করবেন, আপনার তথ্য যদি সব দেওয়া ঠিক থাকে এইরকম একটি ইন্টারফেস আপনার সামনে এসে হাজির হবে, এই ইন্টারফেস থেকে আপনি এটা প্রিন্ট দিয়ে নেবেন। সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি, আল্লাহ হাফেজ।